দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবে নবীন কর্মকর্তারা। যুদ্ধ নয়, শান্তির পক্ষে দেশকে এগিয়ে নিচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর খোলা জিপে প্যারেড পরিদর্শনের সময় নবীন কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের কুচকাওয়াজ। মনোমুগ্ধকর রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিএমএর দীর্ঘমেয়াদী কোর্সে প্রশিক্ষণ আর অনুশীলনে দক্ষতা স্বীকৃতি হিসাবে 24 কর্মকর্তাদের ক্রেস্ট দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল বাস্তবায়ন সহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের আজকে নবীন অফিসাররাই হবে 41-এর সৈনিক, যারা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবে। লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাব, সেটাই চাই। আমাদের দুর্যোগ দুর্বিপাক সব ক্ষেত্রেই আমাদের সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করে। দুর্যোগ দুর্বিপাক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর তৎপরতার প্রশংসা করে দেশ সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ক্যাডেটরা একথা মনে রেখেই দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের উপর দায়িত্ব পালন করবে। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। জাতিপিতাই বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, এবং আমরা তা যথেষ্টভাবে মেনে চলছি এবং সেভাবেই আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার 15 জন নারী কর্মকর্তা সহ 123 জন নবীন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।